নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা আগের দিন দেখেছিলাম যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হুল দিবস উপলক্ষে সেকশনাল ছুটি জানিয়ে সমস্ত ইলেভেন এবং টুয়েলভের যে পরীক্ষা ছিল সেটা বন্ধ করার আবেদন জানিয়েছেন সমস্ত স্কুলের যারা প্রধান রয়েছেন তাদের কাছে। তো আজ আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটি বিজ্ঞপ্তি দিয়ে একই কথা জানিয়ে দিয়েছেন, অর্থাৎ স্কুলে যদি কোনো পরীক্ষা থেকে থাকে 30/6/2022 তারিখে তাহলে সেটি যেন বন্ধ রাখা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যেন শেষ করে নেওয়া যায় সেই কথা, সেই পরীক্ষাটি যেন সেই সময়ের মধ্যে করা যায়। আর আমরা জানি যে ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশন 1-6 তারিখের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে, অর্থাৎ 30 তারিখে যদি কোনো পরীক্ষা থেকে থাকে তাহলে সেই পরীক্ষাটি যেন 1-6 মধ্যে অন্য যে কোনো দিন নিয়ে নেওয়া হয়, সে কথাই বলা হচ্ছে এখানে। তো তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, স্কুল কিন্তু ছুটি নয়। স্কুলে যে সমস্ত আদিবাসী কর্মী রয়েছেন বা অন্যান্য সংস্থাতেও তাদের জন্য কিন্তু এই ছুটি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।